আসেনি, দুর্বল হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এবং এই মুহূর্তে ওয়েস্ট সেন্ট্রাল বে অর্থাৎ পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উপরে মছলিপট্টনম অন্ধ্রপ্রদেশের মছলিপট্টনম থেকে 40 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে। এটা কন্টিনিউ করবে এর মুভমেন্ট উত্তর উত্তর পূর্ব দিকে করে কাকিনাড়া তুনি এবং ভাইজাগের কোস্ট বরাবর এগিয়ে গিয়ে আজকে ইভিনিং অর্থাৎ 11 তারিখ সন্ধ্যের মধ্যে এটা পৌঁছে যাবে অফ অন্ধ্রপ্রদেশ কোস্টের ওয়েস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গলের কাছে। এরপরে কিন্তু এটা আরও দুর্বল হবে এবং 12 তারিখ সকাল নাগাদ আশা করা যাচ্ছে এটা ডিপ্রেশনে পরিণত হবে অর্থাৎ গভীর নিম্নচাপে। আমাদের রাজ্যে এর আগেও আমরা যেটা বলেছি যে কোনো ডাইরেক্ট ইম্প্যাক্ট কিছু নেই অর্থাৎ যে উইন্ড বা স্টর্ম সার্জ ইত্যাদি, কিন্তু বৃষ্টি হবে এবং বৃষ্টি হচ্ছেও কিছু জায়গায়। 11 এবং 12 আজকে এবং আগামীকাল এই দুদিন দক্ষিণবঙ্গের জেলাগুলোতে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি, আর আজকে 11 তারিখ শুধুমাত্র 2 চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং নদিয়া এই জেলাগুলোর 2-1 জায়গায় শুধুমাত্র ভারী বৃষ্টি। মৎস্যজীবীদের 13 তারিখ অবধি মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে, আর ট্যুরিস্ট অ্যাক্টিভিটি যেটা 12 তারিখ অবধি রেগুলেট করতে বলা হয়েছে এবং অফশোর অ্যাক্টিভিটি যেগুলো সেগুলোও 12 তারিখ অবধি রেস্ট্রিক্ট করতে বলা হয়েছে। বেশি বৃষ্টি এবার যেটা হতে চলেছে সেটা হচ্ছে উত্তরবঙ্গে, যেহেতু আজকে থেকেই আমাদের রাজ্যের ওপরে খুব স্ট্রং সাউদার্লি এবং সাউথ ওয়েস্টার্লি অর্থাৎ দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম দিক থেকে খুব জোরালো বাতাস আসছে এবং এটা আরও বাড়বে, ফলে প্রচুর পরিমাণে ময়েশ্চার কিন্তু আমাদের রাজ্যের ওপর দিয়ে দক্ষিণবঙ্গের ওপর দিয়ে গিয়ে উত্তরবঙ্গে পৌঁছবে এবং উত্তরবঙ্গে আমরা জানি যেহেতু উপরের জেলাগুলো একটু পাহাড়ি এলাকা, সেখানে অরোগ্রাফিক এফেক্টের জন্য কিন্তু সেখানের উত্তরবঙ্গের সব জেলাতেই 11 থেকে 15 এই সময়টায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তার মধ্যে ওপরের যে 5টি জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার এবং আলিপুরদুয়ার, এই জেলাগুলোতে কিন্তু 2-1 জায়গায় ভারী এবং 2-1 জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজকে এবং কালকে খুব একটা সিগনিফিকেন্ট চেঞ্জ নেই টেম্পারেচারের, অর্থাৎ যেহেতু একটু পার্টলি ক্লাউডি থাকছে, কিন্তু দুদিন পর থেকে কিন্তু দিনের তাপমাত্রা আবার 2 থেকে 3 ডিগ্রি বাড়বে, মানে এখন যেটা আছে তার থেকে। উত্তরবঙ্গের ক্ষেত্রে যেহেতু আগামী 5 দিনই আমরা হালকা থেকে মাঝারি বৃষ্টি প্লাস ওপরের 5টি জেলায় 11 থেকে 15 ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, ফলে সেখানে এই মুহূর্তে তাপমাত্রা খুব একটা বাড়বে না, তবে দিনের বেলায় খুব কমবেও না। তার কারণ উত্তরবঙ্গের ক্ষেত্রে মূলত বৃষ্টিটা যেটা হয় সেটা হচ্ছে রাতে এবং ভোরের দিকে, ফলে দিনের বেলায় পরিষ্কার আকাশ থাকলে যে টেম্পারেচারটা থাকে সেটাই থাকবে, কোনো সিগনিফিকেন্ট চেঞ্জ নেই। কিন্তু বৃষ্টিটা মেনলি যেহেতু রাতে এবং ভোরের দিকে হয় তার খুব একটা ডাইরেক্ট এফেক্ট টেম্পারেচারের উপর পড়বে না।